আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সাত জিলহজ রাতেই মিনারের উদ্দেশ্যে যাত্রা করবেন বাংলাদেশি হজ যাত্রীরা। পরদিন আট জিলহজ ভোর থেকে ১২ জিলহজ পর্যন্ত মিনা, আরাফা ও মুস্তালিফায় অবস্থান করবেন তারা। শনিবার ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থান করবেন হাজিরা। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামিমা নাসরিন। লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত পবিত্র নগরী মক্কা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। পবিত্র হজ আদায়ে মিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। তাবু ব্যবস্থাপনা অতীতে যে কোনো সময় চেয়ে ভালো। বাংলাদেশ ও সৌদি সরকারের আন্তরিকতায় এবারের হজ ব্যবস্থাপনায় তেমন কোনো সমস্যা নেই বলে জানালেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনা ও মিনা যাত্রার প্রস্তুতিতে সন্তুষ্ট ধর্ম প্রতিমন্ত্রীও। আমরা ধর্ম মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় আরো যারা যারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যেকের ঐকান্তিক সহযোগিতার ফলে এবার হজ ব্যবস্থাপনা ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এদিকে কাউন্সিলর হজের নেতৃত্বে মঙ্গলবার মিনা ও আরাফার ময়দানে বাংলাদেশি হজ যাত্রীদের আবাসন ব্যবস্থা দেখেছেন একটি প্রতিনিধি দল। আমরা হজ পালনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা এখন হজের জন্য অপেক্ষা করছি, আর মিনায় যাব আমরা। মিনার পরে আমরা আরাফাত ময়দানে যাব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন। বুধবার পর্যন্ত সৌদি আরবে মারা গেছেন ৪১ জন বাংলাদেশি হজ যাত্রী। শামিমা নাসরিন, আরটিভি।